একটা মুসলমান মুমিনকে আপনি তাড়াতাড়ি ছলে বলে কৌশলে আপনারা শিরকার মুশরিকের ফতোয়া লাগায়া তকমা লাগায়া সমাজের মাঝে প্রশ্নবিদ্ধ করছেন। আপনার দায়িত্ব তো কুফর যারা করবে তাকে লাইনে আনা, যদি কোনো প্রশ্ন থাকে বলে ফেলো। আজকে তো হাজার হাজার মানুষ হোমনাথ টাউনে আপনারা ছুটে এসেছেন, কাফেরের ওয়াজ শুনতে আসছেন, মুশরিকের ওয়াজ শুনতে আসছেন, কেন ফতোয়াবাজি করেন? আপনি তো ফতোয়াবাজি করে তো আটকে রাখতে পারবেন না। তাহেরি 17 থেকে 19 বছর ধরে শিরকের বিরুদ্ধে ওয়াজ করে, বেদাতের বিরুদ্ধে ওয়াজ করে এবং কুফুরের বিরুদ্ধে ওয়াজ করে। সেই লোকটা একটা গান গায় কুফুর করবে, শিরক করবে, আপনারা কি পাগল হয়ে গেছেন? কি বোঝান মানুষদেরকে, কি বোঝান মানুষদেরকে? বন্ধ করুন ফতোয়াবাজি। এই কাদা চুরাচুরির কারণে কিন্তু তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে, কথা বলেন না কেন? আপনি যখন কাউকে স্নেহ করবেন আপনাকে সম্মান করবে, আপনি যখন কাউকে স্নেহ করবেন না তাহলে আপনি সম্মান তাদের কাছ থেকে পাবেন আশা করা যায় না। আমার রসুল তো তেমন রসুল, যিনি মার আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম। রসুল যখন শিশুদের কাছ দিয়ে যাচ্ছেন তখন শিশুদেরকে রসুল সালাম দিতেন। শিশুরা পরের দিন নবীকে দেখলে বলতো, এই নবী তো আমাদেরকে সালাম দিয়ে দিবে, চল আমরা সবাই মিলে নবীকে সালাম দিই। সালাম পেতে গেলে সালাম আগে দিতে হয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে এই ফতোয়াবাজি করেন, একই যুগে 57 থেকে 58 জন, 58 জন এখানে আমার প্রশাসনের স্যার আছেন, আপনাদেরকে মাঝে মাঝে ভিডিওগুলো দেখাবে, দেখা বলে দেখেন তাহেরি কি কথা বলছে, সেই এলাকায় আসতে পারবেন না। কিন্তু অনেক সময় আমরা অনেকে বলি, অনেক সময় আমরা বলি কি বলি, প্রশাসনের কারণে মাহফিল বন্ধ হয়, প্রশাসন আমাদের মাহফিল বন্ধ করে দিয়েছে। এটা ভুল কথা, মিথ্যা কথা। প্রশাসন বন্ধ করে না, প্রশাসনের কাছে মিথ্যা বলে বলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়, সংগতের দিকে ঠেলে দেয়, বলে যে তাহেরি এখানে আসলে মারামারি হবে, তাহেরি এখানে আসলে কাটাকাটি হবে, রক্তের বন্যা হবে। আরে ভাই কেন, তুমি যদি আমার বিরুদ্ধে রুখে দাঁড়াও আমি আবার রুখে দাঁড়াবো, এতে কি ইসলামের সুন্দর দেখা যাবে? প্রশাসনকে কখনো এইভাবে মিসগাইড করবেন না। আমি একটি শান বলেছিলাম, আল্লাহর ধন রাসুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এই কথা বলার কারণে আজকে লক্ষ লক্ষ মানুষ গালাগালিতে লিপ্ত হয়ে গেল, 57 থেকে 58 জন ছেলে, আর 57 থেকে 58 জন হুজুর আমার বিরুদ্ধে একই যুগে কাফের ফতোয়া দিয়ে দিল, মুর্শিক ফতোয়া দিয়ে দিল। আমি তখন বলেছিলাম, দেখো আমি তো 19 বছর ধরে কুফর এবং শিরকের বিরুদ্ধে কথা বলি, আমি কি এত খারাপ হয়ে গেলাম? আমাদেরকে নিয়ে আপনারা এতদিন চললেন ফিরলেন, আপনারা তো আমার কাছের মানুষ, আপনারা ইচ্ছে করলে আমাকে বলতে পারতেন, তাহেরি সাহেব আপনি এই গজলটা দিয়ে কি বুঝাইছেন? আমার ব্যাখ্যায় যদি কুফর বা শিরক প্রমাণিত হতো তাহলে আপনার হয়তো আমাকে ফতোয়া দিতে পারতেন। 26 বছর ধরে যে গানটা চলতেছে, হ্যাঁ এতদিন পর্যন্ত আপনাদের একযোগে এমন ফতোয়া খণ্ড খণ্ড অনেকে বলছে, কিন্তু এইভাবে তো আপনারা ফতোয়া দেন নাই। আমি বলেছি আল্লাহর ধন রাসুলকে দিয়া, কারণ কোরআনে আল্লাহ বলছেন সকল ধনভাণ্ডারের মালিক আমি আল্লাহ। বুখারী শরীফ হাদিসে পেয়েছি সেই ধনভাণ্ডারের চাবি আমার নবীকে দিয়েছেন। আবার আরেক হাদিসে পেয়েছি রসুল বলেন ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয় আমি নবী বন্টন করি। সেটা এলেম হতে পারে, সুলতানিয়ত হতে পারে, বেলায়ত হতে পারে, হ্যাঁ এবং রুহানিয়ত হতে পারে, রসুল যাকে যা প্রয়োজন হয়তো তিনি দিয়েছেন। এর মধ্যে খাজা গরিবে নামাজ আছে না নাই? খাজা গরিবে নামাজের একটা মশহুর উপাধি হলো আতে রাসুল। কেন হলো সেটা কি আপনারা জানেন না? জানেন কিন্তু বলবেন না। না বলার কারণ কি? প্রতিহিংসায় মাঠে নামছেন, প্রতিহিংসা করে কথা বলা যায় কিন্তু মনের মকসুদ পূরণ করা যায় না। আমার একটা স্পষ্ট বক্তব্য তো, আমি জান প্রাণ দিয়া এটাকে আমি শিরক করি নাই, কুফর করি নাই, আমি আমার ব্যাখ্যা দিয়ে তাদের অপবাদ থেকে আমি বাঁচার জন্য চেষ্টা করছি, আর তারা আমাকে গায়ের জোরে অপব্যাখ্যা করে আমাকে কুফুরের দিকে ধাবিত করছে, আমাকে নিয়ে ওখানে পৌঁছাই দিচ্ছে। কিন্তু কেন ভাই, আপনি তো একজন দায়ী, আপনার দায়িত্ব হলো কুফুর যারা করবে বা মুশরিক যারা হবে বিদুর্মীকে দিনের পথে আনার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনি একটা মুসলমান মুমিনকে আপনি তাড়াতাড়ি ছলে বলে কৌশলে আপনারা শিরকার মুশরিকের ফতোয়া লাগায়া তকমা লাগাইয়া সমাজের মাঝে প্রশ্নবিদ্ধ করছেন। আপনার দায়িত্ব তো কুফুর যারা করবে তাকে লাইনে আনা, আপনার দায়িত্ব হলো ইসলাম প্রচার করে তাকে পথে আনা,
আর আপনি যে ইসলাম মানে তাকে আপনি দূরে ঠেলে দিচ্ছেন, দূরে ঠেলে দেওয়ার নাম ইসলাম নয়, ইসলাম মানে হলো কোলাকুলির নাম। আমার মনে হয় আচ্ছা যে সুন্দর কথা আর হতে পারে না, ঠিক কিনা গণ? এই জিকির আমি তো আসলে পরে চললাম, বললেন না, তাহলে তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ।